ভিডিও শুরুতেই জানাতে চাই দি গ্রেটেস্ট অফ অল টাইম মানে আমাদের যিনি হচ্ছেন কি বলবো ভগবান আমাদের যিনি হচ্ছেন মানে বস তিনি হচ্ছেন দরশ সিনেমার পরিচালক অনন্য মোমন কারণ আজকে সকালবেলা থেকে সকালবেলা না দুপুরবেলা থেকে ওই দুপুর দুটোর পর থেকে যা সমস্ত পোস্ট দেখছি আর আমি নিজেও যা পোস্ট করেছি ফেসবুকে সেটা মানে হাস্যকরী অবশ্যই যাই হোক ভিডিও শুরুতেই সেটা বলে রাখাটা দরকার এবার আসছি এতদিন পর দি মোস্ট আওয়েটেড সং এই ভাষাও এই ডুবাও এবং তার সঙ্গে সঙ্গে জিসেম মে প্রথমে গানটার নাম ছিল জিসেম সে তেরে আমি পোস্ট করেছিলাম তোমরা নিশ্চয়ই সবাই দেখেছো যে এসকে চ্যানেল থেকে যেই মানে হুক লাইনটা ব্যবহার করা হচ্ছে জিসেম মে আর অ্যাকশান কার্ডের পক্ষ থেকে যেই হুক লাইনটা ব্যবহার করা হচ্ছে জিসেম সে তেরে দুটো আলাদা একটা সে একটা মে কিন্তু যদি ভালো করে স্পষ্ট করে শুনে থাকো গানটার টিজারটায় জিসিম মে যেটা এসকে প্রথম থেকে বলে আসছে মানে এসকের যেই মানে থামনেলটা ছিল তো সেটাই হলো জিসিম মে তেরে যাই হোক সেটা হয়তো চোখে পড়েছে টিমে তারপরে চেঞ্জ ফেঞ্জ করে অবশ্যই আজকে থেকে জিসেম মে তেরে গানটা চলে এসছে ইউটিউবে টি সিরিজের পফ চার্ট চ্যানেলে এবং বাংলাটা এই ভাষাও এই ডুবাও এটা চলে এসেছে টি সিরিজ বাংলাতে যাই হোক না কেন আমরা ভেবেছিলাম টি সিরিজের সবথেকে বড়ো চ্যানেলটা যেখানে দুশো তিয়াত্তর সামথিং মিলিয়ন সাবস্ক্রাইবার রয়েছে সেটাই তো সেটা সত্যি কথা বলতে পসিবেল হলো না কিন্তু টি সিরিজের একটা চ্যানেলে এসছে আমাদের এর আগেও দুই সুপারস্টার সুপারস্টার দেবদা সুপারস্টার জিতা তাদের গানও এসছে এবং শাকিব খানের নামও যোগ এটা সত্যি খুব গর্বের বিষয় ভালো লাগার বিষয় এবার কথা বলবো দুটো গান দুটো গান কেমন লাগলো এবং দুটো গানের মধ্যে কোনটা সেরা লেগেছে আমি প্রথমে মে তেরে গানটাই শুনলাম মোহাম্মদ ইরফান গানটা গেয়েছে এবং এই গানটায় লিরিক্স লিখেছে আরাফাত মাহমুদ তো আরাফাত মাহমুদ এই গানটায় লিরিক্স যেগুলো লিখেছে ফ্যান্টাস্টিক এবং আমি যখন প্রথমবার হিন্দি গানটা শুনলাম আমার তো অসাধারণ লেগেছে বিশেষ করে ভিজুয়ালের পার্সপেক্টিভ অনুযায়ী আমি যখন সেই সেম ভিজুয়ালটাই আবার বাংলা গানের ক্ষেত্রে চালিয়ে শুনলাম তখন কিন্তু আমরা আমার মানে আমার পার্সোনালি সেই ফিলিংটা হয়নি যেটা আমি হিন্দি গানের ক্ষেত্রে পেলাম কিন্তু হিন্দিটা আমার চরম লেগেছে এবং সোনাল চৌহান শাকিব খান আমি সত্যি ভাবিনি এই পেয়ারটা এত মিষ্টি লাগবে তোমরা গানটা যখন চালাবে তোমাদের মনে হবে সত্যি এই জুটিটা মানে খুব মিষ্টি খুব সুইট পেয়ার আমার কিন্তু তেমনই মনে হয়েছে এবং যেরকমভাবে শুরুটা হয় জেস মে তেরে হে হে তেরে জায় হাম মানে প্রত্যেকটা জায়গায় মানে হুক লাইনগুলো এত সুন্দর এবং তারপরে যেই মানে জায়গাগুলো রয়েছে আমরা দেখতে পাচ্ছি আর সোনাল চৌহানকে ব্যাপক আমার ফ্যান্টাস্টিক লেগেছে এবং গানের সত্যি সুরকার যদি এত ভালো একজন মানে নাম হয় বা এত সুন্দর একটা টিউন আমরা পাই মানে সেটা আমাদের কাছে অনেকটাই স্পেশাল হয়ে ওঠে তো হিন্দিটা আমার দারুণ লেগেছে মানে বাংলার থেকেও এটাও বলে রাখি বাংলার থেকেও কিন্তু আমার হিন্দিটা বেশি ভালো লেগেছে এবার যদি আসি এই ভাষাও এই ডুবাও এই গানটা শুরুতে তোমরা বুঝতে পারবে যে সাকিব খানের লিপটা কিন্তু মিলছে না মানে ওই ফার্স্ট লিপটুকুই কিন্তু শ্যুট করা হয়েছে হিন্দির ক্ষেত্রেই মানে হিন্দিতেই জাস্ট ওইটুখানি শ্যুট করা হয়েছে বাংলাতে কিন্তু ওই পোর্শনটা শ্যুট করা হয়নি আই থিঙ্ক বাংলাতে শ্যুট করে নিলে খুব একটা অসুবিধা হতো না কিন্তু অন্য এতদিন যেই বলে এসছে যে হিন্দির জন্য আলাদা শ্যুট করেছেন বাংলার জন্য আলাদা শ্যুট করেছেন যাই না কি হলো কিন্তু লিপটা তো বাংলার ক্ষেত্রে দেখলাম মিললই না দেখছি হিন্দি লিপটাই মানে রিপিট হচ্ছে দিয়ে বাংলা গানটা বসিয়ে দেওয়া হয়েছে যাই হোক এটাই দেখলাম বাংলা গানটা আমার মোটামুটি লেগেছে কিন্তু বাংলার সুরটাও খুবই ভালো ঠিক আছে বাংলার সুরটা আমার খুব ভালোই লেগেছে বাজে বলবো না কিন্তু হিন্দিটা শোনার পর আমার কোথাও গিয়ে মনে হলো যে ভিজুয়ালটা আমরা দেখতে পাচ্ছি না এই গানটা একটা হিন্দি গানে কখনো মনে হবে না এটা বাংলা গান মানে মনে হবে যে বাংলা ডাব করে বসানো হয়েছে কিন্তু তোমরা যদি হিন্দিটা প্রথমে শুনে নাও বা হিন্দিটা যদি ভালো করে দেখো যে ভিজুয়ালটা না মানে হিন্দি গানের সঙ্গেই কিন্তু টোটালি ম্যাচ খাবে মানে মনে হবে এটা প্রপার একটা হিন্দি সিনেমা দেখছি এটা কোথাও গিয়ে সব থেকে প্লাস পয়েন্ট আমার কোথাও গিয়ে মনে হয় দরদ সিনেমাটার জন্য মানে ভিজুয়াল যেগুলো আমরা দেখতে পাচ্ছি বেনারস যেই মানে শহরটা এত সুন্দর করে আমরা দেখতে পাচ্ছি টোটালি যেই মানে প্রপস থেকে শুরু করে আর্ট ডিরেকশান যে সমস্ত আর্টের ব্যাপার স্যাপারগুলো স্ক্রিনে আমরা দেখতে পেলাম বেশ ভালো এবং আরও একটা জিনিস আমরা বুঝতে পারছি যে দুলুমিয়া তার বউ ফতেমার প্রতি মানে কতটা ভালোবাসা রাখে এবং আই থিঙ্ক এইখানে মানে এমন আমরা কিছু টুইস দেখতে পারবো ক্লাইম্যাক্স যেটা হয়তো আমাদের হতভম্ব করে তুলবে ভালো লেগেছে এটুখানি বলতে পারি ওভারঅল দুটো গানই ভালো বালাম আর কোনাল বাংলা গানটা গিয়েছে কিন্তু আমার কোথাও গিয়ে মনে হলো লিরিক্সের দিক থেকে হিন্দিটা এগিয়ে গানের দিক থেকেও হিন্দিটা এগিয়ে এবং অবশ্যই পুরো দিক থেকে যদি বিবেচনা করে বলি হিন্দিটাকে আমি বেশি এগিয়ে রাখবো মানে আমি যদি পাঁচে রেটিং দিই ফোর পয়েন্ট নাইন আউট অফ ফাইভ আমি হিন্দিটাকে দেবো আর যদি আমি বাংলাটাকে বলি তাহলে ফোর পয়েন্ট থ্রি আউট অফ ফাইভ বাংলাটাকে আমি রেটিং দিতে চাই ব্যাস এছাড়া ওভারঅল যেটুকুনি পারফরমেন্স দেখলাম গানটার মধ্যে কিন্তু সেরকম আমরা লিপিং লিপসিং মেলাতে দেখতে পারছি না জাস্ট ওই প্রথম অংশটুকুই জিসেম সে জিসেম মে তেরে আর কি টুকু মানে অংশই আমরা দেখতে পাচ্ছি লিপস মেলানো হয়েছে লিপসিং দেওয়া হয়েছে বাকি কিন্তু আমরা মানে সিনেমার বিভিন্ন অংশ আমরা দেখতে পেলাম এই গানটার মধ্যে যাই হোক ভালো হোক ফিফটিন্থ অফ নভেম্বর রিলিজ দুই বাংলায় রিলিজ প্যান ইন্ডিয়া ফিল্ম কিন্তু প্যান ইন্ডিয়ার আকারে কিন্তু সেরকম প্রচার হচ্ছে না এবং আমি বলেই দিয়েছিলাম যত মানে যতক্ষণ না গান আসছে আমি কোনো ভিডিও করবো না তো আজকে গান আসছে আমি আজকেই ভিডিওটা করলাম আবার শুনছি নাকি ট্রেলারও আসবে আজকেই নাকি ট্রেলার আসার কথা ছিল সন্ধ্যে ছটার সময় তো ছটার সময় দেখলাম গান এলো দুপুর দুটোয় না এসে তাই না ট্রেলার আবার কবে আসবে আজকেই হয়তো চলে আসতে পারে যাই হোক এরকম একটা মানে কী বলবো খিচুড়ির মতো প্রমোশন হয়ে যাচ্ছে এটাই একটা খা মানে খারাপ লাগার বিষয় কিন্তু আমার কোথাও গিয়ে মনে হয় এত বড় মেগাস্টার এত বড় কাস্টিং নিয়ে যখন ছবিটাকে বানানো হয়েছে একটু প্রপার কিছু দরকার ছিল ভাই প্রপার কিছু ডিম্যান্ড করছিল সিনেমাটা এটাই বলবো ভালো লেগেছে গানগুলো বেশ ভালো যেটা ভালো অবশ্যই এটাকে তো ভালো প্রশংসা করতেই হবে মেথের এটা বেশি সুন্দর এবং একটা হিন্দি ছবির গান দেখলাম কোথাও গিয়ে আমার মনে হলো তোমাদের কি মন্তব্য অবশ্যই কমেন্ট করে জানাও এটাই ছিল মোটমাট ভিডিও সবাই ভালো থেকে সুস্থ থেকেও টেক কেয়ার